Running Youth Purpose for a Green City Chattogram. Slogan is 7.5 km marathon ayojon kora hoyeche. এই মুহূর্তে নগরীর অফিসার্স ক্লাবে এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে বিওয়াইএলসি এর আয়োজনে গ্রিন সিটি চট্টগ্রামে এই স্লোগানকে সামনে রেখে আজকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে এবং আমরা দেখেছি ঠিক সকাল 6টায় এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে এবং শুরু হয়েছে এবং দৌড়বিদ যারা রয়েছেন তারা কিন্তু একে একে তাদের যে ফিনিশ লাইন সেই ফিনিশ লাইন কিন্তু শেষ করছেন। আমরা দেখছি প্রায় 250 বেশি প্রতিযোগী এবারের যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছেন এবং 7.5 কিলোমিটার যে ম্যারাথন দৌড় সেই ম্যারাথন দৌড়ে আমরা দেখছি একে একে যারা প্রতিযোগীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে শেষ লাইন সেই শেষ লাইন কিন্তু তারা শেষ করছেন। নগরীর অফিসার্স ক্লাব এলাকা থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিআরবি থেকে শুরু করে নগরীর কাজীদরি এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গা ঘুরে আবার কিন্তু অফিসার্স ক্লাব এলাকায় এসে এই ম্যারাথন দৌড় শেষ হচ্ছেন এবং আমরা দেখছি বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু এই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছে। তরুণ যুবক যুবতীরা যেমন রয়েছে তেমনি ছোট্ট 11 বছরের একজন শিশুও কিন্তু এই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছে। এছাড়া 60 বয়স্ক মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এই দৌড়ে অংশ নিয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে দৌড়ের কোনো বিকল্প নেই, শরীর যদি সুস্থ রাখতে হয় দৌড়ানোর অন্য কোনো বিকল্প থাকতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন এক একজন তাদের যে ফিনিশ লাইন 2 ল্যাপ ঘোরার পর 7.5 কিলোমিটার শেষ হলেই কিন্তু আজকের ম্যারাথন দৌড়ের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হচ্ছে। আমরা দেখেছি চট্টগ্রাম মিরেশ্বরের আসনের সাংসদ রুহেল, তিনিও কিন্তু এই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন এবং তিনি কিন্তু এখানে অবস্থান করছেন এবং তিনিও প্রধান অতিথি হিসেবে আজকে ম্যারাথন দৌড়ের উদ্বোধনও করেছেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি ঠিক সকাল 6টায় এই ম্যারাথন দৌড় শুরু হয়ে 7.5 কিলোমিটার ঘুরে আবার কিন্তু চট্টগ্রামের যে অফিসার্স ক্লাব এলাকা রয়েছে অফিসার্স ক্লাব এলাকায় এসে ম্যারাথন দৌড় শেষ হবে এবং যারা যারা অংশ নিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আমরা দেখেছি, বিশেষ করে তরুণ যুবক যুবতীরা যেমন অংশ নিয়েছেন, বিভিন্ন বয়সী মধ্যবয়স্ক মানুষ যেমন নিয়েছেন তেমনি 60 বয়স্ক মানুষও কিন্তু এই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন এবং এখানে যারা আয়োজকরা রয়েছেন তারা বলছেন 2018 সাল থেকেই তারা এই ম্যারাথন দৌড়ের আয়োজন করে আসছে এবং প্রতি বছরই তারা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই দৌড়ের আয়োজন করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন একে একে কিন্তু যারা দৌড়বিদ রয়েছেন তারা কিন্তু সবাই আসতে শুরু করেছেন। আপনারা দেখছেন তরুণ যুবক যারা রয়েছেন এই মুহূর্তে বিভিন্ন বয়সী তারা কিন্তু আসতে শুরু করেছেন। এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় ল্যাপের দৌড় চলছে, এই দ্বিতীয় ল্যাপ শেষ হলেই আজকের যে 7.5 কিলোমিটারের যে ম্যারাথন সেই ম্যারাথন দৌড়ও কিন্তু শেষ হবে এবং আমরা যিনি প্রথম এবং দ্বিতীয় হয়েছেন সেই দুজনকে কিন্তু আমরা পেয়ে গেছি এবং যিনি তৃতীয় হয়েছেন তিনিও কিন্তু তার দৌড় শেষ করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা হাতে আসলে আসছেন এবং এই যারা দৌড়বিদ যারা রয়েছেন তারা কিন্তু এখানে সকাল ভোরের আলো ফোটার আগে থেকেই ঠিক 5:30-5:30 মধ্যেই সবাই কিন্তু এখানে চলে এসেছেন শুধুমাত্র ম্যারাথন দৌড়ে অংশ নিতে এবং যারা তরুণ প্রজন্মের যারা রয়েছেন যারা অংশ নিচ্ছেন তারা আমাদেরকে জানিয়েছেন প্রতি বছরই চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় যে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় সেই ম্যারাথন দৌড়ে তারা অংশগ্রহণ করে এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। যেহেতু এবার চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে গ্রিন সিটি চট্টগ্রাম, এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু এবারের এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে এবং আমরা দেখছি যারা দৌড়বিদ রয়েছেন তারা তাদের 7.5 কিলোমিটার দৌড়ের যে ম্যারাথন সেটি কিন্তু তারা শেষ করছেন। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রামের অফিসার্স ক্লাব এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। ম্যারাথন দৌড়ের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।